আইতাই কান্দিছে। মই বাইদেউক জাবান হেজু। বুকুত অজুত বেদনা। অভয়াপুরি আরকেসি সিনিয়র সিটিজেন হোম নামৰ বৃদ্ধাশ্রমখনৰ দৃশ্য এয়া। আশ্রমখন অতি শীঘ্রে বন্ধ করার প্রস্তুতি চলাইছে বলে অভিযোগ উত্থাপন আশ্রমখনত কর্মরত বিভামণি শইকীয়া নামৰ কর্মচারীগৰাকীৰ। কর্তৃপক্ষৰ পৰা শুনা পাই আছে যে এখন আশ্রমখন বন্ধ হব দেৰ মাহ মানে চলিব। তার পাছতে খং আর দুঃখ আইতার। মইতো নাথাকিমে, নিশ্চয় কিবা একটা ঘটনা ঘটিব। মই এই কথা রাজ্যে নকৰিব, এবো একদম মই অনুরোধ। কিবাই কৈছো, বহুত কিবা কষ্ট হলে মোক মাখি লৈ মই আহিম কাবা ফোনেদি, কিন্তু এনেকুৱা ঘটনা কোনো নকৰিব। সবকে অনুরোধ জনাইছো বাইদেউ, কি দোষ? মই অনুরোধ জনাইছো, কোনো এনেকুৱা নকৰিব। বাইদেউ কিবা দোষ আছে নেকি? বাইদেউ একো দোষ, কি ধুনীয়াকে মা বুলি মাতো, ভণ্টি বুলি মাতো। মই বাইদেউক মই এৰি নেদো, বাইদেউক মই এৰি নেদো। কালি শুনাৰ পৰা বাইদেউ আৰু মই আগলৰ নিচিনা হৈ গৈছে। সদা আপটা কালিতে মই কি খাই আছো? মই বাইদেউক যাবা নেদো, নেদো নেদো, তোমাক যাবা নেদো, তোমাক ইয়াৰ পৰা যাবা নেদো। আশ্ৰম থাকবাই লাগিব। কি খাব, কি পিন্ধিব, ক'ত থাকিব, কেলৈ এতিয়া চিন্তিত আশ্রমখনত থকা ককা আইতা কর্মচারী। আরকেসি সিনিয়র সিটিজেন হোম নামৰ আশ্রমখনৰ কর্তৃপক্ষই কোনো কারণ নোহোৱাকৈ বিভামণি শইকীয়াক পদত্যাগ পত্র দাখিল কৰিবলৈ দিয়াৰ বাবে বৃদ্ধাশ্রমখনত শোকাকুল পরিবেশ। জন্মলগ্নৰে পৰা আশ্রমখনত জড়িত বিভামণি শইকীয়াই বিবৰি কলে সকলো কথা। যিহেতু আরকেসি সিনিয়র সিটিজেন হোমর নেতৃত্বত থকা বঙাইগাঁও জেলার অভয়াপুরী নয়াপাড়ার 11 নং ওয়ার্ডত যখন আমার বৃদ্ধাশ্রম আসে, তাত মই প্রথমের পরাই কর্মরত হয়ে আসিলো সোশ্যাল ওয়ার্কার হিসাবে। ভাবে মই জড়িত হওয়া নাই, ইয়াত আবেগিকভাবে মই জড়িত হয়েছিল। সেই হেতুকে ককা আইতা সকলের যথেষ্ট দায়িত্ব আছে মোৰ ওপৰত। কর্তৃপক্ষৰ পৰা শুনা পাই আছে যে এখন আশ্রমখন বন্ধ হব দেড় মাহ মানে চলিব। এই কথাটো নি পেলাই মই ডিচি ছাৰৰ লগতো আলোচনা কৰিছিলো। এতিয়া জিলা প্রশাসনের সহায় বিচাৰিছে বিভামণি শইকীয়াৰ লগতে আশ্রমখনৰ ককা আইতাই। অভয়াপুৰীৰ পৰা উত্তম কুমাৰ মণ্ডলৰ ৰিপৰ্ট, অসম লাইভ 24।